তাহলে সেই অনুযায়ী আমার গতি হবে। তা সে অজামিল দেখলো হঠাৎ মৃত্যুসজ্জায় দেখছে তিনটে ভয়ঙ্কর মূর্তি তার দিকে এগিয়ে আসছে, সূক্ষ্ম দেহে সবাই দেখতে পাচ্ছে না। তখন ও ভয়ে ওর ছোট ছেলেটা যেটাকে ভালোবাসত তাকে ডাকছে, ওর নাম দিয়েছিল নারায়ণ। কিন্তু যখন ও নারায়ণ বলে ডাকলো নারায়ণ, তখন ওর ছেলেকে ডাকছিল, কিন্তু যদিও নারায়ণ ভগবানের নাম। এখন এই যে ভগবান বলছেন ভগবদ্গীতা স্বল্পমপিয়স্য ধর্মস্য, যেই ভাগবত ধর্ম ভগবানের নাম উচ্চারণ করা প্রীতির সঙ্গে, হ্যাঁ ভগবানকে স্মরণ করা ইত্যাদি, কীর্তন করা অর্চন করা ইত্যাদি যে রয়েছে 64টা অঙ্গ, তার যদি সামান্য কেউ করে থাকে অনেক ভয়ঙ্কর ভয় থেকে সে রক্ষা পেয়ে যায়, ভগবান তাকে বাঁচিয়ে। তাই বাংলায় কথা আছে, রাকে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাকে কে। হ্যাঁ রাবণকে রামচন্দ্র শেষ করে দিবে, আর পার্বতী বলছে তোমার এত বড় ভক্ত রাবণ এখন বিপদে পড়েছে, যাও তুমি ওকে রক্ষা করো। শিবজি বলছে আমি কি করব, ও ভগবানকে গিয়ে হ্যাঁ তার সাথে লড়াই করছে, কখনো হয় নাকি, আমি 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 তো পারবো না ওকে রক্ষা করতে এখন। সেই জন্য যে বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর কৃষ্ণ যে ভজে না মায়া যে ভজে সে হয় ফতুর। একদিনকে ভগবান সব কেড়ে নিবে, আপনার এই দেহটা, আপনার আপনজন, টাকা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এক সেকেন্ডে গেট আউট। আপনার ভাগ্য অনুযায়ী আপনি কোথায় যাবেন গিয়া আর ওরা কোথায় যাবে। সুতরাং যে বুদ্ধিমান বলছেন প্রায়ই সংকীর্তনেই যজ্ঞই, সবসময় সে সংকীর্তন যজ্ঞ করে, কলিযুগে খুব সহজ, কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। তাই চৈতন্য মহাপ্রভু এখন থেকে 500 বছর আগে কৃষ্ণ ভগবানই, হ্যাঁ রাধাকৃষ্ণই, আবার চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে শিক্ষা দিচ্ছেন ঘরে ঘরে, তুমি যদি আমার প্রতি বিশ্বাস থাকে যে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমাকে যদি ভালোবাসো, কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা বলবে না, যেই অন্য কথা বলবে ব্যাঙের ডাকের মতো হবে, মৃত্যু তোমার কাছে চলে আসবে, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো, নাহলে কৃষ্ণ নাম করো। সবাই বলুন হরে কৃষ্ণ। দেখুন সবাই বলছে না, যে যত শুদ্ধ বলছে, আর যে যত পাপ করেছে তার পাপে ভারী মুখ দিয়ে আসছে না, যদিও জানে করতে হয়, মুখে মুখে বলছে, কার্যক্ষেত্রে হাজারবার বললো মা তোমার এখন শেষ সময় হয়েছে, এখন বলো হরে কৃষ্ণ, মা কিছু বলছে না, বারবার মাকে বলছে, ছেলে মাকে ভালোবাসে বলবেই, মা বলো হরে কৃষ্ণ, মা কিছু, এক সময় মা বলছে আমি অত কথা বলতে পারবো না, আমি অত কথা বলতে পারবো না, এতগুলো কথা বললো হরে কৃষ্ণ, পোড়াকপাল পোড়াকপাল, ভাগ্যে নেই কিছুই জানেন, এরপরে কোথায় যাচ্ছে এক সেকেন্ড বাদে, আপনি আমি জানি কোন মরে যাবো, গিয়ে মরে গিয়ে কি হবো, ওই বাড়িতে এসে ছাড়পোকা টিকটিকি না কি হবে, কর্ম অনুযায়ী কেউ জানে না যেখানে আসক্তি, কিন্তু যে হরিভজন সে জানে কোথায় যাচ্ছে, জানে কৃষ্ণর কাছে যাচ্ছে, সেখানে অনন্ত জীবন আনন্দময়। এখানে ভগবান বলে দিয়েছে যতই তুমি চেষ্টা করো এটা দুঃখালয়ম, শেষ পর্যন্ত দুঃখ পেতেই হবে, পেতেই হবে। রাবণ পেয়েছে, কংস পেয়েছে, হিরণ্যকশিপু পেয়েছে, হিরণ্যক্ষ পেয়েছে, এরা সবাই স্বভাবই কোথায় টাকা কোথায় টাকা। আবার অনেকে হরে কৃষ্ণ বলছে, ভেতরে ভেতরে অন্য কিছু বলছে, কি বলছে আমি আর বলতে চাই না, আপনি বুঝে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভেতরে হয়তো টাকা 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 টাকা। ভগবান জানে, ভগবান জানে তুই কি চাস, আচ্ছা নে টাকা, তবে দেখছে টাকাই ওকে বিপদে ফেলে দিচ্ছে। আর অন্যের অনেক কিছু টাওয়ার আছে, ধনং জনং, আমি বড় লিডার হব, হ্যাঁ কুকুর হয়ে আছিস, সুন্দরীং সুন্দরী মেয়ে বিপদ রেখে নিয়ে আসবে, অনেকে এসে আগের বয়ফ্রেন্ড এসে ওকে মেরে দুজনে মিলে আবার ওর টাকা পয়সা নিয়ে কেটে পড়বে, না বোঝো সুন্দরী মেয়ে বিয়ে করেছে, আমি কৃষ্ণের চাঁদ মুখ দেখবো না, অন্য চাঁদ মুখ দেখো এখন ভালো করে, কি বুঝছেন। তার যে বুদ্ধিমান, যার মাথায় গোবর নেই, সেই বলছে বলুন হরে কৃষ্ণ।
কৃষ্ণ, 80% 85% অনেকে বলছে না, আমি লক্ষ্য করছি। হ্যাঁ, চিত্রগুপ্ত কিন্তু সব দেখছে, রেকর্ড হচ্ছে। ভাই বলুন হরে কৃষ্ণ, ভালো 90% বলছে। তথাপি বাকি আছে, আমার ভগবানের কৃপায় বুঝতে পারি, কেউ কেউ এখনো ফাঁকি দিচ্ছে। ভগবানের খাতায় কিন্তু সব লেখা হচ্ছে যমরাজের। তুই অনেক ব্যাঙের মতো ডাক দিচ্ছিস কিন্তু হরিনাম করছিস না, তোর ভাগ্য লেখা হচ্ছে। আবার এবার বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। খুব ভালো, ভগবান আপনাদের কল্যাণ করুন। দেখুন এইটুকু বলেন কি হবে, যে অজামিল যখন ডাকলো, ভগবান দেখলেন ও আমার অনেক সেবা করেছে, যদিও ছেলেবেলায় করেছে, তার এতই ফল যে ভগবান তৎক্ষণাৎ তার মনে, ভগবান ভগবদ গীতা আছে, ভগবান আমাদের হৃদয় থেকে মনে করিয়ে দেন, আবার ভুলিয়েও দেন। তিনি জানেন আমরা কি কি ভগবানকে মনে করতে চাই না ভুলে যেতে চাই। যে ভুলে যেতে চায় মায়াকে মনে রাখতে চায়, তাকে ভয়ে ভগবান ভুলে যায়। আর যে ভগবানকে মনে করতে চায় ভগবান তাকে স্মরণ করিয়ে দেন, তাই ভগবান ওকে স্মরণ করিয়ে দিল। তৎক্ষণাৎ চারজন যতীন্ময় বিষ্ণুর মতো শঙ্খচক্র গদাপদ্মধারী তার যতীন্ময় রূপে তাকে বাধা দিল। সেই তিনজন জন্মদূত, হ্যাঁ ওকে নিয়ে যেতে পারবে না, বেরো এখান থেকে, তোমরা কে? আমরাই সবচেয়ে বড়, জানি যমরাজের প্রধান, তার ধৈর্য, তোমরা আবার করতে গেলে। তখন ওরা বললো, ওরা দেখতে পেল এর সাথে এরা পারবে না, বললো এ ভগবানকে স্মরণ করেছে তো, তুমি একে নিতে পারবে না, ভাগো এখান থেকে। যাই হোক যাই হোক, ওরা গিয়ে যমরাজকে জিজ্ঞেস করায়, যমরাজ বলে দিল হ্যাঁ, যেখানে দেখবে যে ভগবানের নাম করে, যে সাত্ত্বিক প্রাসাদ ভগবানের প্রসাদ খায়, আর ভক্ত সঙ্গ করে, দূর থেকে তাদের তুমি প্রণাম করবে, তাদের চিহ্ন থাকে কপালে, হ্যাঁ বাইরের চিহ্ন কপালে, তিলক আছে, তুলসী মালা, তাকে দূর থেকে প্রণাম করবে, তারা ভগবানের ভক্ত, তারা প্রণম্য, তোমার আরাধ্য। আর যে তা নাই অ্যারেস্ট, তো এখনই ধরে নিয়ে আয় আমার কাছে, ওকে ওই ঋষির মতো দণ্ড। তা এখন আপনি দেখুন আপনি কোনটা চান, আপনার একটা স্বাধীন ইচ্ছা আছে, আমি বোম্বের গান শুনবো, লতা মঙ্গেশকর বা এখানে অন্য ই নাম বলছি না, আর এই সিনেমা দেখবো খেলা দেখবো সেটা করবেন, না এখানে ইস্কনে এসে হরি নাম শুনবেন, হরিকথা শুনবেন? আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী, তাই এখানে এসছেন। আপনার স্বল্প মৌসী অলরেডি হয়ে গেছে, পুতনা রাক্ষসীটা সেটা কংসের কথায় কৃষ্ণকে বিষ খাইয়ে মারতে গেছিল, আপনারা জানেন এসব কথা, সংক্ষেপে বলছি। সেই পুতনা যখন কৃষ্ণকে মারতে গেল, কিন্তু কৃষ্ণ তো ওকে মেরে ফেলল, কৃষ্ণ ওর জীবনও খেল, গ্রাস করে নিল, গিলে নিল, আর ওকে প্রাণবায়ু, হ্যাঁ আর বিষও খেয়ে নিল, ভগবান কিছু হবে না তো, আগুন সব কিছু খেতে পারে, আর ভগবান তো পারবেই। কিন্তু ভগবান ওকে কী দিলেন তার বদলে, যদিও তাকে মারতে এসছে, তাকে মাতৃপদ দিলেন। সাত রকমের মা আছে, একটা হলো ধাইমা, ধাইমার পদ দিয়েছিলেন। তবে দেখুন যে ভগবানের বিরোধী তাকে মারার চেষ্টা করে, তাকে যদি এই ফল দেয়, আর যে অনুকূলভাবে ভগবানের সেবা করে প্রীতিময়, সে কী ফল পেতে পারে বুঝে দেখুন। বাপ মা ছেলে মেয়ে বাচ্চা বয়সে বাপ মাকে লাথি মারছে, কত কিছু নোংরা করছে, বাপ মা কিছু মনে করে না, ভালোবাসে। আর এই দুনিয়ার তাই হয়, সত্যিকারের বাপ মা ভগবান, সে কী করতে পারে বুঝে দেখুন। বাপ মা ছেলে মেয়েকে তথাপি যতই বিরোধী হোক, থাকা ভাত কাপড় খাওয়া সবই দেয়, তার ভালোর জন্য সব কিছু করে, কিন্তু যে তাকে সত্যি সত্যি ভালোবাসে, তার কথা মতো চলে, তার তো কী হতে পারে, তো ভেবে দেখুন। তো এই জগতে হলো তাই, আর চিত জগতে কোনো অসুবিধা আছে? সবাই বলে ইস্কনে দেখছি এরা ভালো ভালো খায়, ভালো বেশবাস পরে, গাড়ি ঘোড়া চলছে। আচ্ছা আচ্ছা, এ তো ভালো। তাই দেখবেন যেখানেই কৃষ্ণের ইস্কনের মন্দির, যেখানে ইস্কনের উৎসব,
অন্য জায়গার তুলনায় সেখানে অনেক 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 বেশি লোক সমাগম হয়, বলে ইস্কনে যাওয়াই ভালো, কি বলেন? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। তাই সময় কম, তাই মহাপ্রভু যা বলে গেছিলেন যে ভারতবর্ষে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইলে পশু পাখি না, জন্ম সার্থক করি, করো পর উপকার, পরে পকেট কাটো না, উপকার করো। তাই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশনে, এই কলকাতারই লোক, লোকে অনেকে জানে না, এমনকি পার্লামেন্ট উল অনেক কিছু বলেছে ইস্কন সম্বন্ধে আগে, এখনও কানা ঘুষা শোনা যায়, বলছি না আপনারা জানেন কি কানা ঘুষা, কিন্তু কিন্তু মহাপ্রভুর কথা, তিনি কলকাতার লোক, তার বাবার নাম ছিল গৌরমোহন দে, বৈষ্ণব ফ্যামিলি, সুবর্ণ বণিকদের সম্প্রদায়, এরা ধনিক, যেমন মার্বেল প্যালেস এসব আছে এদের, হ্যাঁ এরা আছে। তো এই পরিবারে জন্মগ্রহণ করে ছোটোবেলা থেকেই তার বাপের মায়ের কাছ বাপের থেকে শিখেছে মৃদঙ্গ বাজানো, হরিনাম করা, লেখাপড়াও শিখেছে। আর জন্ম সময় জন্মপত্রিকে জ্যোতিষ দেখে বলে দিয়েছে এ বড় হলে 70 বছরের বয়সের কম বেশিতে একটু তখন বিদেশে যাবে এবং অনেক 100-108 মন্দির স্থাপন করবে রাধাকৃষ্ণ। এদের রাধাকৃষ্ণ মন্দির আছে, রাধা গোবিন্দ ছোটোবেলা থেকে রথযাত্রা জন্মাষ্টমী করতো, এখনও অনেক বৈষ্ণব পরিবার করে বাচ্চা বয়স থেকে। আপনারা সেটা রক্ষা করুন, এটা আপনাদের সংস্কৃতি, বলতে গেলে বেঙ্গলি কালচার। আর প্রভুপাদ অনেক কষ্টে, কোনো টাকা পয়সা প্রায় নেই, বলতে গেলে লোকজন নেই, কোনো সহায় নেই, কোথায় গিয়ে থাকবে তার ঠিক নেই, জীবনের জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে এই বয়সে বুদূর দেশে একটা মালবাহী জাহাজে গেছে, কত কষ্ট করে। এই দেশের লোকেরা সহযোগিতা করেনি, অনেকের কাছে বলেছে আপনার 4টে ছেলে আছে একটা দিন, কেউ দিচ্ছে না। এই এসব করে কি হবে, হরে কৃষ্ণ করে ব্রাহ্মণ হয়ে এসব প্রচার করে সকলকে চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এসব করে কি হবে মহারাজ, আসুন আপনি। তা মহারাজ দেখলেন এরা সব তারা জিন প্যান্ট পরছে, অর্থাৎ আমেরিকা যা করছে তাই নকল করছে, সাহেব হচ্ছে ভেতরে ভেতরে, বাইরে দেখতে হয়তো দেশি লোক মনে হচ্ছে ইন্ডিয়ান, 200 বছর ব্রিটিশরা কাজ করেছে, কোনোদিন খেত না, ওরা শিখিয়ে দিয়েছে চা খাওয়া, এখন কোথাও গেলে আসুন একটু চা চলবে। আর এদিকে আমরা জব করছি ট্রেনে, রাত 2-3টে বাজে, মহারাজ আমি বাউন, হ্যাঁ ঘুমোতে পারছি না, আপনি কী করছেন, আওয়াজ করছেন। আর যেই চাল আর 1-2টের সময় ট্রেনের স্টেশন দিয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে নাক ডেকে আবার চায় চায়, তখন উঠে বলে এই চাল এইদিকে আয়। তো বুঝে দেখুন আমাদের কি উন্নতি বা অবনতি হচ্ছে। কিন্তু মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন সেটা এসে ইনি আবার শিক্ষা দিলেন সারা পৃথিবী, লক্ষ লক্ষ লোক। এইমাত্র আমি কমিউনিস্ট কয়েকটা দেশ থেকে এলাম, চায়না থেকে, তাই একটু আগেও রাশিয়ায় ছিলাম, তো দেখছি এক জায়গায় 6,000 লোক আমার সঙ্গে আর আমার গুরু ভাই বোনগুনুর সঙ্গে কীর্তন করছে, সবাই বলুন হরে কৃষ্ণ। আরে মাত্র 40% বলছেন, সবাই বলুন হরে কৃষ্ণ, একটু বেশি বলছেন 65%, এখন অনেক বলছেন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ 10 বছরে কিছু আমেরিকান ছেলে মেয়েদের নিয়ে তার গুরু মহারাজ বললেন, তিনি বললেন তাই গুরু মহারাজের তীব্রভাবে তার শিষ্যদের, আমার গুরু মহারাজ তোমাদের পাঠিয়ে দিয়েছে আমাকে সাহায্য করার জন্য, সুন্দর আমেরিকান ছেলে মেয়ে তোমরা বিদেশি, আমরা 10 বছরের মধ্যে দেখো মহাপ্রভু যা বলেছে পৃথিবীর প্রতি শহর নগর গ্রামে, হ্যাঁ সকলকে হরিনাম করাবো, কিছুটা তো হয়েছে। এখন আমি যেমন আমার গুরুর কথাটা গম্ভীরতার সঙ্গে গ্রহণ করে সর্বান্তকরণে চেষ্টা করেছি তার ইচ্ছাটা পূর্ণ করতে, তোমরাও যদি করো তাহলে যারা বাকি আছে পৃথিবীর বিভিন্ন দেশ নগর শহর গ্রাম পরিবারের লোকজন তারাও হরিনাম করবে। তাই ইস্কন তা করছে সঙ্গবদ্ধভাবে। তা আপনারা এখানে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এই আমার গুরু মহারাজ ফাউন্ডার আচার্য অব ইস্কন, যাকে আমার দেখা হয়েছিল বিদেশে,
আমাকে বললেন কি লেখাপড়া করতে সে আসল লেখাপড়া। যাই হোক, আরো আমাদের লোককে পেলে নিয়ে আসবে ধরে। তিনি যখন আমেরিকায় যান তখন অনেক ভারতীয় ছাত্র বলে, মহারাজ এসব কি আপনি করতাল মৃদঙ্গ আর হরে কৃষ্ণ, এ তো ইন্ডিয়ার নয়। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া এখন দরকার টেকনোলজি। তা প্রভুপাদ বললেন, আপনারা এখানে কিসের জন্য এসছেন? এখানে কিছু টেকনোলজিতে হ্যাঁ এমএ বিএ বা এমটেক বিটেক এসব হয়ে কী করবেন? তারপরে তারপরে একটা চাকরি জোগাড় করবেন, হ্যাঁ চাকরি জোগাড় করে একটা ঘর করবেন, ঘর মানে গৃহিণী, ছেলেপুলে হবে, ব্যাঙ্ক ব্যালেন্স, গাড়ি, ব্যাস ফিনিশ, কালার টেলিভিশন আর কি। এখানে এসছেন আপনি ভিক্ষে করতে, আর আমি এখানে এসেছি কিছু দিতে, তাতে আমাদের সংস্কৃতির, আমাদের বৈদিক কালচারের এটাকে গর্ব, সেটাকে আপনার এর কিছু একটা দিতে এসছি এদের। তো সে ভেবে দেখুন এটা কাকে বড় কাজ করছে, আপনি না আমি? চুপ করে আছে, চুপ করে আছে, চুপ করে আছে মানে মেনে নিচ্ছে। আর যখন বিদেশে গেলেন, বিদেশিরা জিজ্ঞেস করলো, আপনাদের দেশকে আমরা শাসন করেছি, আপনি এখানে কিসের জন্য এসছেন? আমি এই জন্য এসছি, উনি বললেন, যা আপনারা ভুলে গেছেন তা মনে করি। আমরা কি ভুলে গেলাম? আপনারা ভগবানকে ভুলে গেছেন। না, আমাদের দেখুন গে শহরে কত চার্চ, একটাও খোলে না, সব তালা বন্ধ, কেউ যাচ্ছে না। যদিও রোববারে কেউ যায় তাও দেখা যাবে সেখানে খেলা হচ্ছে, বিঙ্গো, জ্যাকপট, তার মানে সেখানে জুয়া খেলা হচ্ছে, ভগবানের জায়গা খেলছে জুয়ো। জুয়া খেলা, মদ খাওয়া, মাংস খাওয়া, তামসিক খাবার, ক্যাসিনোয় যাওয়া, গিয়ে নাচ গান দেখা, জুয়া খেলা, এটা এখন স্বাভাবিক হচ্ছে। লিডাররাও তাইভাবে করা দরকার, ফুর্তি করছে, কী গতি হবে কেউ ভাবছে না, নকল করছেন। আর আমরা একটা দিচ্ছি, ওরা এইসব দেখে বাড়ি গাড়ি কালার টেলিভিশন সব থাকা থাকতে ছুঁড়ে ফেলে, রাত দিন দৌড়োদৌড়ি করে অফিস যাওয়া। হ্যাঁ, সিইও হবে, হ্যাঁ চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেট মেম্বার হয়ে সকাল 8টা থেকে রাত তো 8টা, গাধারছে বেশি খাটছে, যে কিছুই ভোগ করতে পারছে না। তার আগে প্রস্তুত হতে হবে, 12 ঘন্টাই যা গেল গিয়ে, তার জন্য প্রস্তুতির জন্য আরও 4 ঘন্টা 6 ঘন্টা, আর 12 আর 6 18 18 আর 6 24, আর 6 ঘন্টা ঘুম, খাওয়া, আর কত আর কি রইল, কী রইল বলুন ভোগ করার। তাই ছাড়া ওরা ছুঁড়ে ফেলে ভারতবর্ষের সরল জীবন, যা ভাত কাপড় থাকা যতটা প্রয়োজন করে হরিনাম করে দেখছে আনন্দ পাচ্ছি। তাই প্রভুপাদ তাদের ধরে নিয়ে এখানে এলেন। যেই এসছেন সুরাটে, তখন সারা সুরাটের শহরের লোক ভেঙে পড়েছে সব দেখতে, আরে এই বিদেশিরা শাড়ি ধুতি কোর্তা পরে তিলক মালা পরে কি সুন্দর হরিনাম করছে, খুব ভালো লাগলো। তারপরে অবশ্য অনেক কিছু প্রচার হলো, কত কিছু, তা আমি বলতে চাই আপনারা জানেন, সে ফিসফিস করে বলে, এমনি বলে না, এমনকি পার্লামেন্ট পর্যন্ত। তাই আমাদের এই বাংলার, এই কলকাতার, এই ভারতবর্ষ থেকে এটা শিক্ষা দিচ্ছে, আপনারা এটা ছেড়ে দিচ্ছেন কেন? এটা আপনারই সংস্কৃতি, অন্যেরা এসে না অন্যের থেকে শিখুন, তথাপি ভালো, এইটাই বলতে চাইছি। আমি কিছু চাই না, আমার গুরু যা শিক্ষা দিয়েছেন তাই বলছি। এখন বাইরে গিয়েও সেখানে লাউ ঘণ্ট, চচ্চড়ি, মোচা এসব খাচ্ছে, ডাল বড়া, ভাত ডাল, অন্য সবজি, আপনাকে আর ছেড়ে দিচ্ছেন। সুখে শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন, হরে কৃষ্ণ। প্রভুপাদ পদ দেখিয়ে গেছেন মহাজন জেনগত, এই ভারতের, তার মধ্যে আবার বাংলার, তার মধ্যে আবার কলকাতার, তা আপনার এটাকে গ্রহণ করতে অসুবিধা আছে? উনি দেখিয়ে দিয়ে গেলেন কী করে করতে হয়। আপনারা হয়তো তার মধ্যে সবাই পারবেন না, কিন্তু আমরা ইসকন যেটা করছে, ইসকনের সাথে যোগাযোগ দিন, এর সঙ্গে অংশগ্রহণ করুন সেবায়, আপনার জীবন সফল হবে, শান্তি সুখ আনন্দে ভরে উঠবে, এই বলছি। আপনি অন্যকে বলুন আসুন ইসকনে, ইসকনে সবাইয়ের জন্য দ্বার খোলা, মায়াপুর, মায়াপুর সমধাম ত্রিভুবনে নাই কলিযুগে, কলিযুগে একমাত্র এই ধর্ম, হরিনাম করুন, মায়াপুরে আসুন, প্রসাদ খান, আপনার বাড়িতেও তাই করুন, আমি যেমন কত আনন্দ পাবেন, দুঃখ যা ডাক্তারের বিল ঠিল আর কোথাও থাকবেন। হ্যাঁ, বহুবার দেখিয়ে দিয়েছেন, সময় হয়ে গেছে, আমাদের সকলেই সময় হয়ে এসছে, মহারাজ পরীক্ষিতের সময় হয়েছিল। সুখদেব বললেন, আপনাকে শুধু হরি কথা শোনাচ্ছি, এই 7 দিন
হরি কথা শুনছেন, খাওয়া ঘুম সব ছেড়ে দিলেন উপাস করে। বলে হ্যাঁ সাপ আসুক, এসে আমায় কামড়িয়ে মেরে ফেলুক, আমি কিছু পরোয়া করি না, এক জীবনই ভগবানের কাছে। তা আপনার কারণে ওটা ছেড়ে দিচ্ছেন, আমরা এক সেকেন্ড বাদে আমার কখন মৃত্যু হয় কিনা আমি জানি না, আমি মনে নিশ্চিত আপনি বেঁচে থাকবেন, কেউ বলতে পারে না, একটা অ্যাক্সিডেন্ট যখন মধ্যে হার্ট অ্যাটাক স্ট্রোক তখন কোথায়, তার চেয়ে এখন থেকেই হরিনাম করতে থাকুন। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, হরে কৃষ্ণ। কোশ্চেন আনসার করছি না, নাকি ওইখানে গিয়ে আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কটা বাজে ওইখানে একটু প্রশ্ন আপনারা বসছি।